রোজকার জীবনে ডাল একটি আমাদের বিশেষ দরকারি রান্না বলতে পারো। প্রতিদিনই সকলের ডাল চাই, কিন্তু সবসময় কিন্তু একঘেয়েমি একভাবে ডাল খেতে অবশ্যই ভালো লাগে না। এটা প্রতিদিন রান্না করা হয়, তাই ভাবি মাঝে মাঝে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। তো নমস্কার, আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজ করছি আমি লাউ দিয়ে মুসুর ডাল। প্রথমেই জমি থেকে একটা লাউ নিয়ে এসেছি। এদিকে মুসুর ডালটা 4-5 বার ভালো করে ধুয়ে নিয়ে জল পাল্টে পাল্টে, তারপর এদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে ডাল আর নুন দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা এত দারুণ ছিল, আর এই লাউ দিয়ে এভাবে মুসুর ডাল করলে শুধুমাত্র ডাল দিয়েই কিন্তু খাওয়া তোমার কমপ্লিট হয়ে যাবে, আর অন্য কিছু রান্নার কথা কেউ মাথায় আনবে না, ভাববে আজ ডাল দিয়েই শুধু খাবো। সত্যি বলতে ডালটা এতটাই দারুণ হয়। তো আমি কিভাবে ডালটা রান্না করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। তারপর দেখো লাউটা কিন্তু আমি কেটে নিচ্ছি। লাউটা প্রথমে ছিলে, তারপর মাঝখানে খালি করে নিয়েছি, আর এরকম সাইজ করে এক একটা পিস দিয়েছি। লাউটা একটু বড় বড়ই কিন্তু দিতে হয়, না হলে একদম গলে যায়। তারপর দেখো এভাবে সবগুলো লাউ কিন্তু আমি কেটে নিচ্ছি। তো যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনোদের জানাবো অসংখ্য ধন্যবাদ। তোমরা ছিলে বলে আজ এই পর্যন্ত আসা, তোমরা এইভাবেই সবসময় সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলকে। আমার লাউগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ডালটা কিন্তু আমার কিছুক্ষণ জাল হওয়ার পর উপরে একটা ফেনা তৈরি হয়েছে, সেই ফেনাটা কিন্তু আমি ফেলে দেবো। এই ফেনাটা ফেলে দেওয়াই ভালো। দেখো সবগুলো ফেনা ফেলে দিয়ে এদিকে আমি লাউটা ধুয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। একসাথে দুটো সিদ্ধ হতে থাকবে একটু সময় ধরে। ডাল আর সর্তি বলতে যত জাল হবে এর স্বাদ ততই বেশি হবে। তারপর দেখো অনেকক্ষণ সময় ধরে জাল হওয়ার পর আমার কিন্তু ডালও সিদ্ধ হয়ে গেছে, এদিকে লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মাঝখান থেকে আমি ফালি করে দিয়েছি, একদম আলগা করিনি। আর দিয়ে দেবো একটা টমেটো 4-5 ফালি করে। তারপর আবার কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি আগে থেকে হলুদটা দিইনি, হলুদটা পরে দেওয়াই ভালো, ডাল তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় না। আমার ঠাকুমার মা তো তাই বলতো, তাই আমি সেভাবেই করি, তোমাদের সাথেও কথাটা শেয়ার করলাম। তারপর এখন দিয়ে দেবো হলুদ, কারণ লাউ সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে হলুদটা দিয়ে অনেকক্ষণ আরও সময় ধরে ফুটিয়ে নেব, টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে, তারপর ডালটা নামিয়ে নেব। এখন ফোড়নের পালা, ফোড়নটা তুমি কীভাবে দিচ্ছ সেটার উপরও কিন্তু ডালের টেস্টটা নির্ভর করে। এদিকে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়েছি আমি সরিষার তেল। তোমরা সরিষার তেল ব্যবহার করবে, ডালের ফোড়নে সরিষার তেল দিলে বেশি স্বাদটা হয়। তারপর তেলটা গরম হলে ওই পাঁচটার মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা লালচে হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একদম চিকন চিকন করে দিয়েছি, এভাবে কিন্তু বেশি ভালো লাগে। তারপর দেখো পেঁয়াজটা একদম কিন্তু লালচে কালার হয়ে গেছে, দারুণ সুন্দর একটা স্মেল বেরোয়, কাঁচা কাঁচা থাকলে সেই স্মেলটা কিন্তু পাবে না। তখন দিয়ে দিব আমি ডাল। দেখো ডাল দেওয়ার সাথে সাথে কেমন টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো উনুনে রান্না করলে এই যে এতক্ষণ ধরে জাল হওয়ার কারণে ডালের টেস্ট এমনি এতটা ভালো হয়ে যায়। তোমরা কখনো এইভাবে ট্রাই করে দেখো। তারপর আবার হালকা আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব, সোমবারের পর দেখবে সাইডে তেলটা কিন্তু সরে সরে আসছে, তখনই বুঝতে হবে আমার ডালটি হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, অসাধারণ খেতে হয়।